সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। এটি আমাদের প্রথম লেকচার, সংখ্যা পদ্ধতি লেকচার ওয়ান। এই লেকচারে আমরা যে সকল বিষয় শিখতে যাচ্ছি সেগুলো হলো আমাদের বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি, অর্থাৎ কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে আলোচনা, আর আছে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এবং অন্য সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিকে আমরা রূপান্তর করতে পারি সেগুলো বিষয়ে আলোচনা। আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত ও আইসিটি, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজকের লেকচারে তোমাদের সাথে আছি। এছাড়া আমি বিভিন্ন সময় আইসিটি এবং গণিতের উপর বিভিন্ন কাজ করেছি, বিভিন্ন ডিগ্রি আছে, সেগুলো এখানে আছে। সুতরাং আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনার প্রথম কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি বিষয়টা কি। সংখ্যা গণনা, লেখা এবং প্রকাশ করা হয় যে পদ্ধতির সাহায্যে, সেটা হলো সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা গুনতে পারি, লিখতে পারি, প্রকাশ করতে পারি সংখ্যা পদ্ধতির সাহায্যে। সভ্যতার শুরু থেকে এটা মূলত দুই রকম, একটা হচ্ছে অস্থানিক, নন পজিশনাল, স্থান ভিত্তিক নয়, অর্থাৎ যে প্রতীক দিয়ে আমরা সংখ্যাগুলো লিখব সেই প্রতীকের অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যাটার মান নির্ধারিত হবে না, সেটা অস্থানিক বা নন পজিশনাল। আর স্থানিক যেটা সংখ্যা পদ্ধতি সেটা জাস্ট এর বিপরীত, অর্থাৎ অঙ্ক বা প্রতীক যে অবস্থানে বসবে সেই অবস্থানের উপর ভিত্তি করে তার মান প্রকাশিত হবে। যেমন আমরা যদি দেখি অস্থানিক সংখ্যা পদ্ধতি, যেটা আমি বললাম স্থানীয় মান বা অবস্থানের উপর ভিত্তি করে না, সেটাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন হায়ারোগ্লিফিক বা রোমান সংখ্যা পদ্ধতি, আমরা যে রোমান সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি, যেমন এটা পাস ফাইভ, যেখানেই বসুক না কেন এটা ফাইভ, এটা টেন। সুতরাং আমরা যখন এখানে টেন লিখছি, এখানে যখন ফাইভ লিখছি, তখন এটা হয়ে যাচ্ছে ফিফটিন। আবার যখন আমরা এভাবে লিখছি, এটা ওয়ান, এটা টেন, এটা নাইন হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স আমার যেখানেই বসুক এটার মান টেনই থাকছে, শুধুমাত্র ভি যেখানেই বসুক এটা ফাইভই থাকছে। যেমন এটার মান ওয়ান, এ যদি বামে বসে তাহলে দশ থেকে এক কমে যায়, আর যদি ডাইনে বসে তাহলে দশের সঙ্গে এক বেড়ে যায়। তার মানে এক্স এর মান টেন অপরিবর্তিত থাকছে, এটার মান ওয়ান অপরিবর্তিত থাকছে, শুধুমাত্র অবস্থানের উপর ভিত্তি করে এর মান পরিবর্তন হচ্ছে না। সুতরাং আমরা যেটা বলছিলাম, আর অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, প্রতীকগুলোর মান সবসময় একই থাকে, এটা কখনোই পরিবর্তন হয় না। এরপরে আছে স্থানিক সংখ্যা পদ্ধতি, যেটা সেটা আমরা দেখি প্রতীকগুলোর মান পরিবর্তিত হতে থাকে। সেটা হচ্ছে প্রতিটা চিহ্ন বা প্রতীকের একটা স্থানীয় মান আছে, এই চিহ্ন বা প্রতীককে আমরা অঙ্ক বলি, অর্থাৎ ডিজিটের অবস্থানের উপর ভিত্তি করে মান নির্ধারণ করা হয়। এই সংখ্যা পদ্ধতি মূলত চার রকম, বাইনারি, বাই মানে দুই, বাইনারি মানে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে দুইটা প্রতীক ব্যবহার করা হয়, জিরো ওয়ান। এরপরে আছে অক্টাল সংখ্যা পদ্ধতি, ভিত্তি আট, এখানে আটটা প্রতীক ব্যবহার করা হয়, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, সেভেন পর্যন্ত, সরি। এরপরে আছে ডেসিমাল বা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে জিরো থেকে নাইন ব্যবহার করা হয়। এরপরে আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটার ভিত্তি হলো ষোলো। এই জিনিসটা ভালো করে একটু খেয়াল রাখবে, সেটা হলো যে মূল যে অঙ্কগুলো আছে জিরো থেকে নাইন, এটা দশটা, এবং এরপরে দশের জন্য এ, এগারোর জন্য বি, বারোর জন্য সি, তেরোর জন্য ডি, চোদ্দোর জন্য ই এবং পনেরোর জন্য এফ, মোট ষোলোটি। সুতরাং পজিশনাল সংখ্যা পদ্ধতি চার রকম, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এরপরে আমরা একটু দুটো জিনিস জেনে নিই, বিট, বাইনারি ডিজিট। অর্থাৎ একটু আগে আমরা যে বাইনারি সংখ্যা পদ্ধতি দেখলাম, সেখানে দুইটা অঙ্ক
ব্যবহার করা হয় বা দুইটা প্রতীক ব্যবহার করা হয়, এই প্রতীক দুটো হচ্ছে জিরো এবং ওয়ান। এই বাইনারির যে প্রতীক যেটাকে ইংরেজিতে ডিজিট বলে, জিরো ওয়ান, এদেরকে বলা হয় বিট, বাইনারি ডিজিট সংক্ষেপে বলা হয় বিট। বাইনারি অর্থাৎ বাইনারি সংখ্যা যখন আমরা লিখি তখন তার প্রতিটা অঙ্ক বা প্রতিটা প্রতীক হচ্ছে এক একটা বিট, বা প্রতিটা ডিজিটই হচ্ছে এক একটা বিট। আর বাইট, আটটা বিট একত্রে একটা বাইট হয়। সুতরাং আমরা বিট বাইট দেখলাম। এবার সংখ্যা পদ্ধতির রূপান্তর, আমরা যে সংখ্যা পদ্ধতি ছোটবেলা থেকে ব্যবহার করি সেটা হলো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে অন্য তিনটা সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি সেটা খেয়াল রাখতে হবে, এবং সেটা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। প্রথমে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বাইনারি বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কিভাবে করতে হয়, যে সংখ্যাটা দশ ভিত্তিক বা দশমিকে দেওয়া থাকবে সেটাকে আমরা দুই দ্বারা ভাগ করব, ভাগ করে যে অবশেষ বা ভাগশেষগুলো পাব সেই ভাগশেষগুলো বিপরীত ক্রমে লিখব, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে লিখব। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন 29.422 এটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করব কি করে, প্রথমে পূর্ণ অংশ যেটা 29 এটাকে আমরা বাইনারি করব। এখানে আমরা করেছি, প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হলো 29কে 2 দিয়ে ভাগ করেছি। এই যে আমাদের 29 ছিল এটাকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে ভাগফল 14 দুগুণে 28, আর অবশিষ্ট থাকলো 1। এরপরে 14কে আবার 2 দিয়ে ভাগ করলাম, 7 হলো ভাগফল, আর অবশিষ্ট থাকলো না, মানে শূন্য থাকলো। এবার 7কে আবার 2 দিয়ে ভাগ করলাম, 3 হলো, 3 দুগুণে 6, অবশিষ্ট থাকলো 1। এবং 3কে যখন 2 দিয়ে ভাগ করলাম তখন একবার গেল 2 একে 2, অবশিষ্ট থাকলো 1। এরপরে 2কে যখন 1 দিয়ে ভাগ করলাম তখন যেটা হলো একবারও যায় না, যেহেতু 1 ছোট সংখ্যা সুতরাং 0 বার যাবে, আর আমার অবশিষ্ট থাকবে 1। সুতরাং আমার অবশেষগুলো ছিল প্রথম থেকে 1 0 1 1 1, এইগুলো যখন বিপরীত ক্রমে, আমরা বলেছিলাম বিপরীত ক্রমে লিখব, তখন যে কাজটা হবে সেটা হচ্ছে 1 1, এভাবে 1 1 1 0 1, অর্থাৎ 29 আমার দশ ভিত্তিক সংখ্যা, এটা হলো 111 01, এটা দুই ভিত্তিক সংখ্যা। সর্বশেষ ডিজিট যেটা, এটাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিট বলা হয়, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং সব থেকে উপরে যেটা থাকে এটাকে বলা হয় সব থেকে কম গুরুত্বপূর্ণ বিট বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, যথাক্রমে MSB ও LSB। সুতরাং আমরা দেখলাম যে কিভাবে পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমরা দেখব কিভাবে দশমিক সংখ্যাকে, দশ ভিত্তিক সংখ্যার যে দশমিক অংশ সেটাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। এজন্য আমরা যে সংখ্যাটি নিয়ে কথা বলছিলাম 29.422, 29 কাজটি আমরা করেছি, এখন 0.422 কাজটি আমরা দেখব। এখানে যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো যে আমাদের দশমিক অংশ যে 422 আছে, সেই 422কে আমরা 2 দিয়ে গুণ করব। যেমন আমার এখানে আছে 0.422, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পরে যেটা হবে এটা 0.844। এখানে দশমিকের আগে আছে 0 এবং দশমিকের পরে আছে 844। এবার এই 844কে আমরা আবার এদিকে নিয়ে আসব, একে 2 দিয়ে গুণ করব, এটার গুণফল হবে 1.688। তো এই 0.688টাকে আবার এদিকে নিয়ে আসব, এটাকে এনে আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পরে যে সংখ্যাটি আমরা পাবো সেটা 1.366। এরপরে
0.376 কে দিকে নিয়ে আসবো, দুই দিয়ে গুণ করব, 0.752 হবে। এরপরে 0.752 কে নিয়ে আসবো, দুই দিয়ে গুণ করব, 1.504। এবার 0.504 কে নিয়ে আসবো, তাকে দুই দিয়ে গুণ করব, 1.008। এভাবে চলতে থাকবে, অনেক সময় হয়তো শেষ হবে না। যদি এখানে পয়েন্টের পরে 0.00 পাই ভালো, আর যদি না পাই তাহলে পয়েন্টের পরের সংখ্যাটি যত কম হয় তত এখানে কয়েক ঘর করে আমরা শেষ করব। তাহলে আমাদের হয়ে যাবে, এবং এখানে দশমিক চিহ্নের বাম পাশের যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে আমাদের সেই বাইনারির বিটগুলো। সুতরাং আমরা যে বাইনারির বিটগুলো পেলাম সেগুলো 0 1 1 0 1 1 এবং আরও চলতে থাকবে, অর্থাৎ শেষ হবে না। সুতরাং আমরা পেয়ে গেলাম আমাদের 0.422 এর এই অংশটার বাইনারি। এভাবে আমরা বাইনারি কাজটা করতে পারি। তো আমরা দেখছি এটা, তাহলে আমাদের মূল যে সংখ্যাটি ছিল 29.422, এটা ছিল আমাদের 10-ভিত্তিক সংখ্যা। এটাকে বাইনারি করলে প্রথম হয়েছিল 111.0001 এবং এটা শেষ হয়নি, আরও হয়তো চলতে থাকবে। এভাবে কয়েকটি ঘর করার পরে আমরা শেষ করব। সুতরাং আমরা দেখলাম 10-ভিত্তিক সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হলো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য খুবই সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিটা আসলে কোনো বইতে আমি দেখিনি, কোথাও আছে কিনা জানি না, আমি স্টুডেন্টদের পড়াতে যেয়ে নিজেই এটা বের করেছি, অন্য কোথাও থাকলে থাকতে পারে আমার জানা নেই। তো এক্ষেত্রে যে কাজটি করতে হবে, যে আমরা যে সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব সেই সংখ্যাটি আগে আমরা লিখব এখানে। যেমন আমরা 120 এই সংখ্যাটির বাইনারিতে রূপান্তর করব, তো এর বাম সাইডে তার অর্ধেক লিখব 60, তার অর্ধেক লিখব 30, তার অর্ধেক লিখব 15, 15-র অর্ধেক লিখব, কিন্তু দশমিক পার্টটা লিখব না। আসল কথা হলো 15-র 1 এখানে লিখেছি, সুতরাং আমরা 14-র অর্ধেক 7 লিখব, 7-এর অর্ধেক 3.5 হয়, 3.5 হয়, সুতরাং আমরা 3টা লিখব, এটার অর্ধেক 1.5 হয়, সুতরাং আমরা শুধুমাত্র 1টা লিখব, পূর্ণ সংখ্যাটা লিখব। কি বললাম তাহলে, যে সংখ্যাটির বাইনারি করব সেটা লিখব এবং বাম দিকে অর্ধেক করে করে লিখব। লিখলাম, এবার উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে নিচে লিখব 1, যদি জোড় সংখ্যা থাকে তাহলে নিচে লিখব 0। তাহলে বিজোড়ের নিচে 1 লিখলাম, জোড়ের নিচে 0 লিখলাম, পেয়ে গেলাম আমার বাইনারি, 120-এর বাইনারি 1 1 1 1 0 0 0। সুতরাং আমাদের বাইনারি করার খুবই সহজতম একটি পদ্ধতি আমরা শিখলাম, অর্ধেক করে করে এটা আমরা লিখতে পারি। এভাবে আমরা খুব সহজে যে কোনো সংখ্যার দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। নিয়মটা লিখে দিলাম, আমরা 120-কে বাইনারি করতে চাই, ডান দিক থেকে অর্ধেক করে লিখব ভগ্নাংশ বাদ দিয়ে, জোড় সংখ্যার নিচে 0 এবং বিজোড় সংখ্যার নিচে 1 লিখব, হয়ে গেল বাইনারি। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, 150-এর বাইনারি করব, 150 তার নিচে আছে, তার অর্ধেক হলো 75, তার অর্ধেক 37.5, আমরা 37 লিখলাম, তার অর্ধেক 18, তার অর্ধেক 9, 4.5/4 লিখলাম, তার অর্ধেক 2, তার অর্ধেক 1। এবার বিজোড় সংখ্যার নিচে 1 লিখলাম, বিজোড় আছে 1-এ আছে বিজোড়, 9-এ আছে বিজোড়, 37 এবং 75 বিজোড়, এগুলোর নিচে 1 লিখলাম এবং বাকিগুলো নিচে জোড় সংখ্যার নিচে 0 লিখলাম। সুতরাং আমরা 150-এর বাইনারি পেয়ে গেলাম, 1 0 0 1 0 1 1 0। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, যে বাইনারি সংখ্যায় 0-1-এর সংখ্যা যখন বেশি হয় তখন খাতায় লিখতে যেয়ে তোমাদের ভুল হতে পারে, এই কারণে তোমরা এটা একটু অন্যভাবে পড়তে পারো। যেমন যদিও এটা বাইনারি সংখ্যা, আমরা যদি এভাবে পড়ি 110 110 110 110, সুতরাং এই যে 110
110, যদিও এটা 10 ভিত্তিক সংখ্যা নয়, কিন্তু এটা যাতে ভুল না হয় তার জন্য তোমরা এভাবে পড়তে পারো, 110 110। বিশেষ করে কোশ্চেন থেকে যখন প্রশ্ন তুলতে যাও তোমরা, প্রায় এই সমস্যাটা তৈরি হয়, ওয়ান এবং জিরো অলট পালট হয়ে ভুলটা তৈরি হয়, এইটা যেন না হয় সেজন্য আমি এটা বলে দিলাম, এভাবে তোমরা করতে পারো। সুতরাং আমরা দেখলাম সহজতম পদ্ধতিতে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। এবার আমরা বাইনারি করার তৃতীয় একটা পদ্ধতিতে যাব, সেটা হলো যে আমরা একটা সিরিজ তৈরি করব, প্রথম সংখ্যাটি 1, তার দ্বিগুণ 2, তার দ্বিগুণ 4, তার দ্বিগুণ 8, তার দ্বিগুণ 16, 32, 64, 128, এভাবে কি সিরিজ তৈরি করব। সিরিজটি তৈরি করার পরে সেটা আমরা লিখব এভাবে, 1 2 4 8 16 32 64 128 256 512, এভাবে লিখব। লেখার পরে যদি আমরা ধরে নিলাম যে চারের বাইনারি করব, তাহলে চারের নিচে 1 এবং ডান দিকে যেগুলো ফাঁকা থাকবে সেগুলো 0 লিখে দিব, তার মানে 100। আমরা আটের বাইনারি করব, আটের নিচে 1 লিখব, তার ডান সাইডে 3টা 0 লিখে দিব, এভাবে করতে পারি। আমরা যদি চাই বিশের বাইনারি করব, 16 নিচে 1, 4 নিচে 1, 20 হলো আর বাকিগুলো 0। তা আমরা এরকম কয়েকটি উদাহরণ দেখি। নিয়মটা লিখে দিলাম যে সকল সংখ্যা যোগ করলে মূল সংখ্যাটি পাওয়া যায়, সেই সকল সংখ্যার নিচে 1 লিখবো এবং বাকি ঘরগুলোতে 0 লিখবো, যেটা আমি বলছিলাম। তো দেখি, যেমন 12-র বাইনারি করব আমরা, আমরা 12 জানি যে 12 হলো 8 এবং 4-এর যোগফল, 8-এর নিচে 1 লিখলাম, 4-এর নিচে 1 লিখলাম, অর্থাৎ 1-এর উপরে আছে 8, এই 1-এর উপরে আছে 4, 8-এর 4 12, আর বাকি যেগুলো থাকলো সেগুলো 0, তার মানে 1-এর মাথার উপরে যেগুলো থাকবে সেগুলোর যোগফল মূল সংখ্যাটা হবে। আর একটা সংখ্যা দেখি, 30। তো 30-এর 32-এর নিচে হবে না, কারণ 30 সংখ্যাটি 32-এর চেয়ে ছোট, তাহলে এখানে 16-র নিচে 1 লিখলাম। আমি যখন এই 1 লিখছি তখন আসলে যে ঘটনাটি ঘটছে, আমি যখন এখানে 1 লিখলাম তখন আসলে আমার 30-এর ভিতর 16 লেখা হয়ে গেল, আমার মূল সংখ্যাটি হচ্ছে 30, তার ভিতর 16 লিখে ফেললাম, 30-এর ভিতর 16 লিখলে আর অবশিষ্ট থাকে আমার 14। এরপরে আমি যখন 1 লিখলাম, 1 লেখার অর্থ হচ্ছে আমি আরও 8 লিখলাম, তাহলে 16 আর 8 24 হলো, 24 আমার মূল সংখ্যাটা 30, আরও 6 বাকি, আবার 1 লিখলাম, তাহলে 16 আর 8 24 আর 4 28, 30 হতে আরও 2 বাকি, এই 2, তার নিচে 1 লিখলাম, তাহলে 30 হয়ে গেল। আমার যেহেতু 30 হয়ে গিয়েছে, সুতরাং বাকি একটি ঘর ফাঁকা আছে, সেটিতে 0 লিখলাম, তাহলে এভাবে আমরা এটা পেয়ে গেলাম 30। এখন আমি যদি আরো একটি উদাহরণ দেখতে চাই, 100, তাহলে 100 হলে কোথা থেকে লেখা শুরু করব। আমার এখানে 128 আছে, 128 লেখা যাবে না, কারণ আমার সংখ্যাটি 100, তাহলে প্রথমে লিখলাম 64। তো 64 যখন 64-এর নিচে আমি 1 দিয়ে নিলাম, তাহলে আমার এই 100-র ভিতর 64 লেখা হয়ে গেল, তাহলে আমার বাকি থাকলো 100 থেকে 64 লেখা হয়ে গেলে আর বাকি থাকলো আমার 36, তাহলে আর 32 নিলাম, অর্থাৎ 32-এর নিচে 1 লিখলাম, এরপরে 64 আর 32 মিলে হয়ে গেল 96, আমার সংখ্যাটি 100 ছিল, 4 দরকার, সুতরাং এখানে 4 আছে, 4-এর নিচে আমি 1 লিখলাম, আর ডান সাইডে যে সকল ঘর ফাঁকা থেকে গেল সেখানে 0 লিখলাম, হয়ে গেল আমার 100-র বাইনারি। ঠিক একইভাবে আমরা আরও বাইনারি করতে পারি, সুতরাং সেটা আমরা যদি দেখি, আরেকটা সংখ্যা 187। সুতরাং যখন 187-এর কাজ করব, আমরা 187-এর জন্য এই সংখ্যাটির বাইনারি করতে চাই, আমরা প্রথমে 128 লিখলাম, এই 128-এর নিচে 1, এরপরে লিখেছি 32-এর নিচে 1,
128 আর 132 মিলে হয় 160, আর আমার আছে আরো দরকার 27, তাহলে 16 লিখলাম, তাহলে 16 হয়ে গেল, তাহলে আর থাকলো আমার 11, 8, তারপরে 2, তারপরে 1, তাহলে 128 আর 32, 160 আর 16, 176 আর 8, 184 আর 3, 187, যেগুলো গোল দিয়েছি এর নিচে 1, বাকিগুলো 0। সুতরাং 10, 111, 011, এটা হচ্ছে আমার 127-এর বাইনারি। খুব সহজেই আমরা এখানে বাইনারি করতে পারি, বিশেষ করে ছোট ছোট সংখ্যার বাইনারি আমরা খুব সহজে একদম খুবই দ্রুত এইভাবে করে ফেলতে পারি। এছাড়া আগের যে সোজা নিয়মটি শিখিয়েছি আমি সেটাই তো আছেই। সুতরাং আমাদের বাইনারি করার যে কাজগুলো সেটা আমরা এখান থেকে দেখতে পারলাম। এবার আমরা চলে যাব অন্যান্য সংখ্যা পদ্ধতিতে। তো সেদিকে যদি আমরা দেখি আরও একটি আছে 87, সুতরাং 87-এর জন্য একটা উদাহরণও আছে, এটা এখান থেকে দেখা যাচ্ছে 87, 64, আর এখানে আমাদের আছে 16-র নিচে এখানে একটা 1 হবে, 64 আর 16, 80 আর এখানে 7, এই জিরোটা হবে না, এখানে 1 হবে। সুতরাং 87, আরও একটা উদাহরণ 420, এখানে আছে 256, 256 আছে, এখানে 256 আছে, 128 আছে, এখানে 32 আছে, এবং এখানে আমার 4 আছে। তাহলে এতগুলো সংখ্যার বাইনারি হয়ে গেল। সুতরাং এটা 110100100, তো এটা অনেক সময় ভুল হতে পারে, যেটা একটু আগে বলছিলাম যে এটা 110 100 100, এইভাবে যদি পড়া যায় সেটা হয়তো আমাদের সংখ্যা পদ্ধতির জন্য ঠিক না, কিন্তু ভুল হওয়ার চান্স কমে যাবে, 110 100 100, সুতরাং এটি আর ভুল হবে না। সুতরাং এইভাবে আমরা কাজগুলো করতে পারি, সহজেই বাইনারিতে রূপান্তর করতে পারি। এখন আমরা চলে যাই পরের অংশে, অক্টালে রূপান্তর। অক্টাল আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত আছে, এখানে আটটা প্রতীক আছে। এখানে পূর্ণ সংখ্যার জন্য যে কাজটি করতে হবে, আমরা বাইনারির প্রথম যে নিয়মটি শিখেছিলাম দুই দিয়ে ভাগ করে যে অবশেষ ছিল সেই অবশেষগুলো বিপরীত ক্রমে লিখেছিলাম, এখানে জাস্ট একই কাজ, শুধু আট দিয়ে ভাগ করতে হবে এবং যে অবশেষগুলো থাকবে সেটাকে আমাদের বিপরীত ক্রমে লিখতে হবে। যেমন 569 একটা সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা, এটাকে আমাকে 8 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে যে কাজটা করব, আমি এই 569-কে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে প্রথমে 7, 8, 56, আর 9-এর ভিতর 8 আরও একবার যায়, 8-কে 8, 1 অবশিষ্ট থাকে। এরপরে এই যে 71 হলো ভাগফল, একে 8 দিয়ে ভাগ করব, 8, 8, 64 আর 7 অবশিষ্ট থাকে। এবার 8-কে 8 দিয়ে ভাগ করব, ভাগফল 1, অবশিষ্ট থাকে না, 0। এবার আবার 1-কে 1 ভাগ করব 8 দিয়ে, তাহলে এটা যেহেতু ভাজক বড় তাই এটা একবারও যাবে না, অর্থাৎ 0 বার যাবে, আর এই সংখ্যাটা অবশিষ্ট থাকবে। এটা বুঝতে কারো কারো কখনো সমস্যা হতে পারে যে এটা কী ঘটনা ঘটছে, তাদের জন্য একটু বলি, আমি একটু এখানে লেখার চেষ্টা করি। এখানে আমি 8 দিয়ে ভাগ করছি, কাকে? 1-কে। 8 দিয়ে 1-কে ভাগ করলে এটা যায় না, 0 বার যায়, তাহলে এখানে হয় 0 আর আমার অবশিষ্ট থাকে 1। এই যে 1 অবশিষ্ট থাকছে এটা আমি এখানে লিখছি, আর এই যে ভাগফল 0, সেই ভাগফল 0টা আমি এখানে লিখছি। সুতরাং এটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন যে অবশেষগুলো পেলাম সেটা নিচ থেকে উপরের দিকে লিখব, এটা MSB বা সব থেকে গুরুত্বপূর্ণ বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে LSB বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, LEAST, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা সব থেকে কম গুরুত্বপূর্ণ বিট, অর্থাৎ 1071। সুতরাং আমার 569 ছিল 10 ভিত্তিক সংখ্যা, এটা 8 ভিত্তিকে হলো,
1071. ক্লিয়ার? আমরা চলে যাব এর পরের কাজে, অর্থাৎ ভগ্নাংশের জন্য। এখানে ভগ্নাংশের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 8 দ্বারা গুণ করে অবশেষটা নিতে হবে। যেমন আমার যদি এরকম হয় যে আমার সংখ্যাটি আছে 0.513, একে আমি 8 দিয়ে গুণ করব, 4.104। এবার দশমিক পার্টটার দিকে নিয়ে আসবো, দশমিক পার্টটাকে আবার 8 দিয়ে গুণ করব, 0.832। এরপরে 0.832কে এপাশে নিয়ে আসবো, তাকে আবার 8 দিয়ে গুণ করব, 6.657। এবার 0.656কে আবার নিয়ে আসবো, 8 দিয়ে গুণ করব, 5.248 হবে। এবং আবার 0.248কে আবার 8 দিয়ে গুণ করব, তাহলে হবে 1.984। আমরা ইচ্ছা করলে আরেক ধাপ করতে পারতাম, 0.984কে আবার 8 দিয়ে গুণ করতে পারতাম। এভাবে করতে হবে। এরপরে আমাদের যে দশমিকের বাম পাশের সংখ্যাগুলো 4, 0, 6, 5, 1, এইগুলো উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলে যেটা হবে সেটাই হচ্ছে আমার অক্টাল সংখ্যা, দশমিক অংশের অক্টাল সংখ্যা। এটাই ছিল আমাদের অক্টালের, দশমিক অংশের ক্ষেত্রে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি। এখন আমরা এটা দেখলাম কিভাবে প্রত্যেকটার একই কাজ। সুতরাং আমরা যখন বাইনারিতে করেছি, এখানে 2 দিয়ে ভাগ করেছি, অবশেষগুলো লিখে উল্টা করে লিখেছি। আমরা যখন অক্টাল করলাম, 8 দিয়ে করলাম, ভাগ করে অবশিষ্টগুলো উল্টা করে লিখলাম বিপরীত ক্রমে। দশমিক পার্টের ক্ষেত্রে যেটা করেছি, বেস দিয়ে গুণ করেছি, 8 দিয়ে গুণ, বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে গুণ, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে গুণ, এটা করেছি। সুতরাং এভাবে আমরা সব ধরনের সংখ্যা পদ্ধতির জন্য একই নীতি প্রয়োগ করতে পারি। এরপর হেক্সাডেসিমালের রূপান্তর, 10 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 16 দিয়ে ভাগ করতে হবে এবং অবশেষগুলো বিপরীত ক্রমে লিখতে হবে। যেমন আমার একটি 10 ভিত্তিক সংখ্যা আছে, 10 ভিত্তিক সংখ্যাটি হল 10,767। একে 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করলে প্রথমে 16 যাবে 107-এর ভিতর, 6, 16, 96, আর থাকলো 11, 11-র পরে একটা 6 কেটে নিলে আমার হবে 17, তাহলে 7 বার যাবে 11-র পর 116 হবে, 7 বার যাবে 7, 16, 112, আর থাকবে 4, 7, 40, 16, 2, 32, আর 15 অবশিষ্ট থাকবে। এই যে 15 অবশিষ্ট থাকবে, এই 15টা আসলে কিন্তু হেক্সাডেসিমালের 15, হেক্সাডেসিমালের শেষ ডিজিট 15, মানে কিন্তু এফ। এবার 672কে যদি 16 দিয়ে ভাগ করি, 16, 4, 16, 64, 3, 32, 16, 2, 32, অবশিষ্ট থাকে আমার 0। এবার 42কে যদি 16 দিয়ে ভাগ করি, 16, 2, 32, অবশিষ্ট থাকে 10, 10 মানে হচ্ছে আমার হেক্সাডেসিমালের 10 মানে হলো এ। এবার 16কে যদি 2কে যদি 16 দিয়ে ভাগ করি, একবারও যায় না, সুতরাং ভাগফল 0 এবং অবশিষ্ট থাকে এই 2। এখন এগুলোকে যদি আমি উল্টা করে লিখি, তাহলে 2, 10 মানে এ, 0, 15 মানে এফ, তার মানে 2A0F, এটা 16 ভিত্তিক সংখ্যা। এভাবে আমরা হেক্সাডেসিমালকে, দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। সুতরাং আমরা দেখলাম সবগুলো মোটামুটি একই নিয়ম, ভিত্তি দিয়ে ভাগ করা হচ্ছে। এরপরে আমরা চলে যাই দশমিক অংশের জন্য। দশমিক অংশের জন্য যেমন আমার একটা 10 ভিত্তিক সংখ্যা আছে 0.342, এটা হচ্ছে আমার 10 ভিত্তিক সংখ্যা, এটা 16 ভিত্তিকে কত হবে এটা হচ্ছে প্রশ্ন। প্রথমে আমরা 16 দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করলে 5.472। এবার 0.472কে আমি এদিকে নিয়ে আসবো, আবার 16 দিয়ে গুণ করব, 7.552। এই 0.552কে আমি এখানে নিয়ে আসবো,
এটা হয়ে যাবে 16 দিয়ে গুণ করলে 8.832। 832 কে আমি এপাশে নিয়ে আসব, আবার 16 দিয়ে গুণ করব 13.312। 312 কে এপাশে নিয়ে আসব, মানে 312 কে এপাশে নিয়ে আসব, এটাকে এনে আবার গুণ করতে পারি আমরা। সুতরাং বারবার এটা করতে থাকবো এবং উপর থেকে নিচের দিকে এটা লিখতে থাকব। এখানে আছে 5, 7, 8, 13, মানে জি, হেক্সাডেসিমালের 13 অর্থ জি। সুতরাং এভাবে আমরা কাজগুলো করতে পারি। তো এভাবে কাজগুলো করলে আমরা পেয়ে যাব, এবং এখানে একটু প্রায় লেখা হয়েছে কারণ এখানে কাজ আরও করা সম্ভব আমাদের মতো করে আমরা করতে পারি যতদূর সম্ভব। সুতরাং আমরা দেখলাম 10-ভিত্তিক সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, এভাবে আমাদের কাজটি হয়ে যাবে, রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি শেষে। এরপরে আমাদের প্রথম লেকচারটি বড় হয়ে যাচ্ছে, আমরা আজকে এখানে শেষ করব। তার আগে আমরা একটু দেখে নিব যে আমরা কি কি করলাম। আমরা যেটা করেছি সেটা হলো যে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কথা বলেছি, দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের তিনটি নিয়ম শিখেছি আমরা, তার ভিতরে একটি খুবই সহজ নিয়ম ছিল, আর এরপরে দশমিক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে এবং অন্য পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর খুবই সংক্ষেপে আমরা আলোচনা করেছি। সুতরাং এই ক্লাসটি থেকে তোমরা অনেক উপকৃত হবে বলে আশা করছি, এবং পরবর্তী লেকচারের জন্য আমরা কি কি পড়ব একটু বলে রাখি। অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমালের এদের পারস্পরিক রূপান্তর, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, একটা থেকে আরেকটায়, আমাদের